লিংস এর বুট সো আমরা এখন বেসিক্যালি যাচ্ছি হচ্ছে হাওয়া দেখতে সাদা সাদা কালা কালা তো ভাই ভাইপো আমরা জয়বাংলা উদ্যানের সামনে এখন রিক্সায় যাচ্ছি দেন দেখা হচ্ছে কিছু সিনেমাটিক শ্যুটের সাথে তারপরে আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান ট্রাভেলার রাকিব আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবার একটি নিউ কন্টেন্ট নিয়ে নিউ ব্লগ নিয়ে সো রাইট নাও গাইস আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে ছুটির দিন দেন আজকে আমরা প্ল্যান করলাম যে আজকে হচ্ছে 5 তারিখ তো হাওয়া মুভিটা মুক্তি পাচ্ছে তো হাওয়া মুভি দেখার প্রচুর এক্সাইটেড ছিলাম এবং অনেক এক্সাইটেড অনেক দিন ধরে তো সাদা সাদা কালা কালা গানটার জন্য ছবিটা দেখা তো আমরাও যাচ্ছি হচ্ছে মণিহারের দিকে সিনেমা দেখতে তো দেখা হচ্ছে রাস্তায় আবার ইনশাল্লাহ মণিহারে যেয়ে দেখি হচ্ছে সিনেমাটা চলবে হচ্ছে 6টা থেকে তো আমরা গেছিলাম হচ্ছে 4টার সময় তো 4টার সময় যেয়েও দেখি মহলের সামনে প্রচুর পরিমাণ মানুষ এবং প্রচুর পরিমাণ ক্রাউড তো এত পরিমাণ মানুষ হবে এত পরিমাণ ক্রাউড হবে এখানে ভাবতে পারিনি তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন মানে শুক্রবার ছুটির দিন সবাই সপ্তাহিক ছুটি পাইছে দেন এত পরিমাণ মানুষ হবে যে এখানে তো বুঝতে পারিনি আর এটা হচ্ছে যশোর মণিহার এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল হল তো এখানে ছবি প্রথম মানে ভালো ছবি আসলে অনেক প্রচুর যখন আমরা হাওয়া দেখতে আসি আর এত জনগণের একটা উৎসব তো মনে হচ্ছে যে সবার একটা নতুন কিছু নতুন একটা অনুপ্রেরণা তো আমরা সবাই অপেক্ষায় আছি গেট বন্ধ এখন বাজে হচ্ছে মেবি 37-45 গেট খুলবে যখন এত পরিমাণ ক্রাউড এখানে যে আপনার না দেখলে গুড না ভাই ফিলিংস কেমন ফিলিংস আওয়ার ফিলিংস আওয়ার টিকিট ডান আলহামদুলিল্লাহ আমিও আমিও আমি জানো কি অন্ধকালে তোমার বলতে পারিনি তো গাইজ এই যে যারা চলে যাচ্ছে তারা হচ্ছে 3টা থেকে 6টার শো দেখছে এই জন্য চলে যাচ্ছে আর এরা হচ্ছে আমাদেরই পরিচিত ভাই বাগার দেন এই কারণে আমার সাথে একটু চিল করলো দেন আমরা হচ্ছে 6টা থেকে 9টার শো দেখার জন্য অপেক্ষা ছিলাম দেখেন ওই পাশে বেলকনিতে সবাই লাইনে আছে টিকিট নিয়ে ঢোকার জন্য আর এরা চলে যাচ্ছে তো সিনেমাটা যে কী আছে এর ভিতরে কী এক্সপিরিয়েন্স তো এর ভিতরে না দেখলে ঢুকতে বুঝতে পারতেছি না তো আমরা যে এই যে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি তো এই যে আর কি সবাই একটা একটা করে টিকিট চেক দিচ্ছে আর ভিতরে যাচ্ছে দেন আমি খুবই কষ্ট মষ্ট করে আর কি পিছিয়ে দাঁড়িয়ে আছে এই যে ভাগ্নের পিছনে তো ওই অ্যাঙ্কেল হচ্ছে আমাকে বল অ্যাঙ্কেল হচ্ছে আমাকে বললো যে টিকিটটা একটু গুছায় রাখতে পারো না মানে এইভাবে না দিয়ে সোজা করে দিতে পারো না তো আলহামদুলিল্লাহ গাইস অন্ধকার মানে অন্ধকার থেকে ঢুকে যেতে হয় তো সিনেমা দেখতে মানে চেয়ারের জন্য তো আমি হচ্ছে এভাবেই চলে গেলাম এই যে রাস্তা সিঁড়িতে উঠে একটা চেয়ার নিব নিয়ে এখানে বসবো দেন তো গাইস এটা হচ্ছে সেই সিনেমার সাদা সাদা কালা কালা গান তো এটার জন্য মানে সিনেমাটা বেশি আগ্রহ ছিল তো এই পার্টটা হলো যে যারা মাঝি ছিল তাদের হচ্ছে যে আর কি চন্দ্র চৌধুরীকে আর কি দাওয়াত দেয় যে আমাদের এখানে একটা প্রোগ্রাম হবে তো
গাইজ, এটা হচ্ছে সিনেমা শেষের পরে বাসায় যাওয়ার সময়। ফিলিংসটা গুড, বাসায় যে কথা হচ্ছে, তো প্রচুর ক্রাউড, প্রচুর ক্রাউড, বাই বাই টাটা, প্রচুর ক্রাউড। তো গাইজ, এত পরিমাণ ক্রাউড হয়েছে এখানে যে আমার কথা ভালোভাবে মাইকে স্পষ্ট আসতেছিল না, মানে মানুষের চিল্লাচিল্লি, মানুষের সমক্রম এত পরিমাণ, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। তো আমরা হচ্ছে 6টা থেকে 9টা শো দেখছি, তো আলহামদুলিল্লাহ আমাদের হাওয়া সিনেমা ডান। হাওয়া সিনেমাটা মূলত হচ্ছে একটা জেলের কাহিনী, তো আপনার দেখার জন্য অনুরোধ রইল, ইনশাআল্লাহ সবাই।